ইব্রু শাহিন জন্ম 18 মে 1994 সাল একজন তুর্কি অভিনেত্রী এবং মডেল। কান পারসি সিনেমার মাধ্যমে তিনি তার সিনেমায় আত্মপ্রকাশ করেন এবং টিভি শো ইস্তানবুলু গেলিনে একটি সংক্ষিপ্ত ভূমিকা পালন করেন। তিনি তুর্কি ড্রামা সিরিজ হারচার জন্য পরিচিত। ইব্রু শাহিনের খুব শখের সংসার, তারা সবাই তাদের বাড়িতে একে অপরকে সমর্থন করে থাকে। তার এক ভাই ও বোন আছে, প্রত্যেকেরই একটি পরিবার আছে এবং আপনার নিজের পরিবারের সাথে বসবাস করা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। তারা ভাগাভাগি করে নেয় সুখ দুঃখ দুঃখ বেদনা। ইব্রু শাহিন ইস্তানবুল ইউনিভার্সিটির স্নাতক এবং স্পোর্ট সায়েন্সে ডিগ্রি অর্জন করেন। তারপরে তিনি অভিনয় পাঠ নিতে শুরু করেন। তিনি 2016 সালে কান পারাসি চলচ্চিত্রে একটি ভূমিকার মাধ্যমে তার সিনেমায় আত্মপ্রকাশ করেন। তিনি 2017 সালে টিভি সিরিজ সাবাকসিতে একটি সহায়ক ভূমিকার মাধ্যমে তার টেলিভিশনে আত্মপ্রকাশ করেন। ইব্রু শাহিন 2017 থেকে 2018 মধ্যে ইস্তানবুলু গেলিন এবং ইয়াসাক এলমাতে অন্যান্য সহায়ক ভূমিকায় অভিনয় করার পরে তিনি রেয়ান সদগ্লু চরিত্রে টিভি সিরিজ হারকাইতে প্রথম প্রধান ভূমিকা পালন করেছিলেন। এই ভূমিকার জন্য তিনি 2020 সালে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে গোল্ডেন বাটারফ্লাই পুরস্কারে ভূষিত হন। ইব্রু শাহিন হলেন একজন অভিনেত্রী যার আনুমানিক সম্পদ $200,000 থেকে $2 মিলিয়ন। শোবিজের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, তার পেশার প্রতি কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার মাধ্যমে তার ভাগ্য অর্জন করেছেন। একইভাবে বছর যতই গড়াচ্ছে ততই আশঙ্কাজনক হারে বাড়ছে তার মূল্য। এছাড়াও তার একটি বিলাসবহুল গাড়ি ভিলা মেনশন রয়েছে যেখানে তিনি স্বাচ্ছন্দ্যপূর্ণ আনন্দময় জীবন উপভোগ করেন।